মই আছো বর্তমান ডবকাত, আর ডবকাত আজি আনুষ্ঠানিকভাবে মুক্তি করা হয়েছে মোগল গার্ডেন এস সি ফ্যামিলি রেস্টুরেন্ট, যখন ডবকার অঞ্চল বা হোজাই জেলার এয়া প্রথমবার। আর এয়া হোজাই বা ডবকাবাসীর সৌভাগ্যর কথা, কারণ গুহাটির মোগল গার্ডেন, প্রখ্যাত মোগল গার্ডেন হোটেল এন্ড রেস্টুরেন্টর ইয়াত একই ব্রাঞ্চ আজি মুক্তি করা হয়েছে আনুষ্ঠানিকভাবে ডবকার মাজমজিয়াত। মই আপনাদের সবিশেষ জানাই আছো কোনে মুক্তি করে আছে বা কি কি আইটেম পাওয়া যাব, ইয়াত কি কি সুবিধা আছে, আহক মূল লগত। সালামু আলাইকুম, হাতখন মিলাই লোক অলপ, আজি কেনেকুৱা লাগিছে আপোনার? ভাল লাগিছে, এইটো মোৰ গাঁৱৰে লৰা আৰু মোৰ হামচায়াৰ মানুহ। ইয়াত গুৱাহাটী মোগল গাৰ্ডেনৰ এটা ব্ৰাঞ্চ হিচাপে ডবকাত প্ৰথমবাৰৰ বাবে খুলিছে। আমাৰ ইয়াৰ মানুহবিলাক গুৱাহাটীত গ'লে মোগল গাৰ্ডেনত গৈ খোৱাত লয়, গতিকে আজিকালি আৰু মোগল গাৰ্ডেনত যাব নালাগে, ডবকাতে পাব। এই অঞ্চলৰ ৰাইজৰ কাৰণে বহুত সুবিধা হৈছে, গতিকে ময়ো ভাল পাইছোঁ। আৰু মই আজি নিজে ইয়াত খোৱাত ল'লোঁ, যেনেকৈ বনাইছে খুব ভাল বনাইছে, খাই পেলাই খুব ভাল লাগিছে। আশা কৰোঁ যিসকলে টেষ্ট লৈছে সেইসকলে পুনৰাই বাৰে বাৰে হোটেলখনত আহিব, গতিকে মই ইয়াৰ শুভকামনা কৰোঁ ভাল হওক। আর সকলের কারণে এই অঞ্চলের মানুষের কারণে যে সুবিধা করে দিছে তার কারণে তার আল্লাহ তাআলা তার একটু কামিয়াবি করব, হোটেলখনের বেচা বিক্রিটা ভাল হোক। আচ্ছা, আপনি গুহাটির যখন মোগল গার্ডেন তার নিশ্চয়ই খাইছে, ইয়াতো খাইছে, কেন লাগিছে ডিফারেন্সটা? ডিফারেন্স নয়, তার কারিগরবিল তার আছে শুনেছো মানে, এই হিসাবে যে বনাইছে খুব ভাল বনাইছে, কুরমাটাও বনাইছে ভাল বনাইছে, চিকেন যে বনাইছে এইটাও ভাল বনাইছে, আর বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে, হায়দরাবাদের বিরিয়ানি নিচিনা বিরিয়ানি বনাইছে, খুব ভাল পাইছে। আচ্ছা, ধন্যবাদ। তৈ আছিল আমার বসুল লস্কর সাহাব, তখন নিশ্চয় আজ ইয়াত আহিছে উদ্বোধনী অনুষ্ঠানত আহি তখন মতামত আমি আপনার শুনে আছো, আরও বহুত আছে, মই তখন সকলেরও মতামত শুনার চেষ্টা করি। এইবিলাক খুব ভাল লাগিছে, আমার আমার গাঁৱৰেই নেবাজনী চব্জিয়ে যে মোগল মোগল গার্ডেন খুলিছে, খুব ভাল লাগিছে। বিশেষকে আরো দুজন মান আমার অঞ্চলের জনপ্রিয় ব্যক্তি আছে, তেখেতসকলের মতামত লওয়ার চেষ্টা করি। বাই, সালামু আলাইকুম। কেনেকুৱা লাগিছে আজি ইয়াত আহি? ভাল লাগিছে। টেস্ট কি পাইছে আপনি? একদম এক্সেলেন্ট। মই নিজে এই কথা পাতি আছো নেওয়াজন লগত, রাজা চৌধুরীও আছিল, এক্সেলেন্ট। গুৱাহাটীৰ নিচিনা আমি একবার টেস্ট পাইছো, ইয়াতকৈ ভাল হ্যাঁ, ইয়াতকৈ ভাল পাইছো। হ্যাঁ, তন্দুরিবিলাক বনিব অলপ পিছত বনাব বোলে, তন্দুরির কথাটো বেলেগ, কিন্তু মানে এতিয়া যেটো মানে পাইছো খুব ভাল লাগিছে। আর মানে এটা আটক ধুনিয়া, মানে খুব সুন্দর একটা পরিবেশ, বাথরুম, তারপর ওয়াশরুম, এইবিলাক খুব ধুনিয়া কই মানে মানে সজাই পড়াই, লেডিজ এক্সট্রা, জেন্টস এক্সট্রা, এইবিলাক খুব ধুনিয়া কই দিছে, গতি এইটো বেশি ভাল লাগিছে। আমার ডবকা অঞ্চলের একটা সৌভাগ্য কথা, আজি যেহেতু এনেকুৱা এখন ফেসিলিটি থাকা হোটেল উদ্বোধন করা হয়েছে। হয় হয় হয়, মই খুবই ভাল পাইছো এইটো কারণে যে হোটেলের যে রেস্টুরেন্টর যে কনসেপ্ট, এই কনসেপ্ট মানে খুব ভালদরে মানে দিল্লি চিল্লি এইবিলাক যে বা আমি দিল্লির দাবাবিল খাইছো বা কাশ্মীর যাওতে যে খাইছো বা মানে উত্তর পূর্বাঞ্চলের বাইর যে মানে খুব ধুনিয়া ধুনিয়া মানে এখন রেস্টুরেন্ট থাকে যে এইবিলাকর নিচি না সেম একবার। ওকে ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। বিলাল আর ভালো আছে? আপনার দুজনে বাইর নিশ্চয় খাইছে, বাইরের হোটেল রেস্টুরেন্ট খাইছে, আর ইয়াতে টেস্ট করেছে, কেনকা ফিল হয়েছে আপনার? অত্যন্ত ভাল লাগিছে। আর পূর্বেও আমি গুয়াহাটির ইসলামপুরত যখন আছে মোগল গার্ডেন তাতে খাইছিলাম, তার খাদ্যর যে টেস্ট সচাকই মানে খুব ভাল। আর এই আজি পুনর্বার আজি ডবকাতে মোগল গার্ডেনের একটা ব্রাঞ্চ আইছে, সচাকই আমি ডবকাবাসী হিসাবে খুব গৌরবিত। আর এনেকা যে আজি আমার ভাতৃপ্রতিম নেওয়াজ ডাঙরিয়া যে আজি মোগল গার্ডেন একটা ব্রাঞ্চ আনিছে, তখেতকো আমার ফলের তখন আন্তরিক ধন্যবাদ জানাইছো। আর আমি সমূহ ডবকাবাসীকে অনুরোধ করব বিচারিছো যে আহক আপনাদের খুব সচাকই বহু টেস্টি হয় খানাটো, আর খুব হাইজেনিক, কোনো মশলা বা আপনার পেটর বিশেষ আমি সব খাওয়া বস্তু খোৱাৰ পিছত প্রায় সময় দেখা যায় কি আমার পেটর অসুখ হয়, কিন্তু এই খানাত আমি নিজেও খাইছো, সচাকই কোনো ধরনের ডিস্টার্ব নহয় বলে আমি ধারণা করব পারি, খোৱাৰ যে টেস্ট আছে ভাল লাগিছে। পুনর্বার আমি ডবকাবাসী হিসাবে আমার আমার সত্তাধিকারী নেওয়াজ ভাইক আন্তরিক ধন্যবাদ জানালো। ওকে, আপনার ধন্যবাদ জানাইছো। কবির ভাই, কেনেকুৱা খবর আপনার? খবর ভালে, আর আজি ইয়াতে উপস্থিত হয়েছো, আপনার লগ পাইও ভাল লাগিছে। আর যেহেতু আজি ডবকাত মোগল গার্ডেন নামের যখন হোটেলের মুক্তি মানে শুভারম্ভ হয়েছে, আজির এই অনুষ্ঠানত আমন্ত্রণ জানাইছে, উপস্থিত হয়েছো, আহার গ্রহণ করেছো, ভাল লাগিছে। আর অত্যন্ত আনন্দের বিষয় হয়েছে যে ডবকার দরে এখন ঠাইত
গুৱাহাটীর মোগল গার্ডেনের যে সাদ আর ভাললগা বিষয়টি হল গুৱাহাটী মোগল গার্ডেনের সংযোগ রাখি এই হোটেল মুক্তি করা হয়েছে। গতি অত্যন্ত ভাল লাগিছে, আহার গ্রহণ করেছো, খাদ্য অত্যন্ত ভাল সাদ, আর আহ্বান জানাইছো সকলে এবার আহক এই হোটেল আই সাদ লোক টেস্ট করব, তার কামনা করছি হোটেল ভালকে চলক তার কামনা করেছি। যথেষ্ট ভাল সুবিধা আমি আজি যে দেখিছো, আর নিশ্চয় রাইজেও ভাল পাব। নিশ্চয় নিশ্চয় ভাল পাব। ওকে, ধন্যবাদ আপনার মতামতের কারণে। মই আইছো মেইন উদ্যোক্তা যেগুলি ব্যক্তি আজির এই সম্পূর্ণ অনুষ্ঠানত কামালো মানুষ যথেষ্ট সন্তুষ্ট হয়েছে আজির এই হোটেলের উদ্বোধনী অনুষ্ঠান রাখি, কি কব আপনি এজন মালিক হিসাবে? থ্যাংক ইউ বিবিএন লাইভ। মই আজি বহুত সন্তুষ্ট হয়েছো কারণ আমার যে ভিতরুয়া এলাকার রাইজ মানে গুহাটি মোগল গার্ডেনত গিয়ে খাওয়াত বহুত অসুবিধা হয়, তেখেতসকলের মনে একটা মানে হেরিয়ে থাকে যে আমি গুহাটি মোগল গার্ডেনত গিয়ে খাম, কিন্তু আজি মই সেই উদ্দেশ্যে আজি আমি ডবকাত এখন খুলিছো যাতে আমার হুজাই ডিস্ট্রিক্টর ভিতরুয়া এলাকার মানুষ আহি যাতে আমার ইয়াত খানাটো উপভোগ করব পারে, ভালকে যাতে খাই সন্তুষ্ট হয়ে যাব পারে, সেই উদ্দেশ্যে আমি খুলি আজি বহুত আনন্দিত হয়েছি। গুহাটির মোগল গার্ডেন আর এই মোগল গার্ডেন কিনা কানেকশন আছে নি? কানেকশন মানে অলরেডি মানে এই ঝাড়খণ্ডর পরা লিঙ্ক থাকে আর সেই হিসাবত মানে আমিও তারপর লিঙ্কতে আমার শেফ যদি আছে সব ঝাড়খণ্ডর পরা আহা হয়েছে, গতি সেই হিসাবে মানে আমি আজি বহুত সন্তুষ্ট হয়েছো। মানে এই ভিতর এলাকার যে দুখিয়া রাইজ কিছু মানে ধরক গুহাটিত গই খার তোর মানে হেরি নাই, এই মানুষখিনি আহি আজি কমসে কম এই খানাটা খাব পারিব তার কারণে মই বিশেষকে মই আজি সন্তুষ্ট। এটা ভাল আর শান্তিপূর্ণ পরিবেশত সুন্দর আর স্বাস্থ্যকর পরিবেশত বহি মানুষে খাব পারিব, মানুষের টাকাখিনি অতলে না যায়। ইয়ার যে সকল রান্ধনি আছে বা যে সকল সার্ভেন্ট আছে আপনি কোরপরা ম্যানেজ করেছে? সব আমার ঝাড়খণ্ডের পরা, ঝাড়খণ্ড কলকাতা হয় সব তারপরে আইছো। কি কি ফেসিলিটি থাকিব ইয়ার? ফেসিলিটি তো আপনি নিশ্চয় দেখিছে মানে টয়লেটের পরা লয় যিমান আছে সব, আর ইয়াত কেবিন এটা হব, কেবিন মানে চারিটা কেবিন হব, কেবিনত ফ্যামিলি কেবিন হব যাতে মানে কোনো মানে মানে ফ্যামিলি লৈ আহিলে আরামত বহি মানে খানাটো খাব পারিব, সেই হিসাবত আমি কেবিন এটা করিম। এতিয়া সদ্যহতে মানে এটা করা নাই খাম কারণ সম্ভবত আমার রমজান মাহ আহি আছে, রমজানের ইফতারের পুরা আইটেম ব্যবস্থা থাকিব। আজি আমি কোনবা মানুষ ধরক ওলাই গৈছে যোৱাৰ সময়ত রাস্তা তাজান হৈ গল ইফতার করব সুযোগ নাপায় তেনেকা, সেই হিসাবত ইফতারের কারণে আমি পুরা অ্যারেঞ্জমেন্ট আমি করিম। এইটাই মানে আমার রমজান মাহত রাইজে ইফতারও করিব পারিব, আর বিশেষকে এনেকুৱা সুন্দর এখন হোটেল বা রেস্টুরেন্ট থাকলে মানুষে দামের ক্ষেত্রে একটা ভয় থাকে মানুষের, কেনেকুৱা ধরনের প্রাইসটি হব আইটেমবিল নাই মানে আমার তো বাকি যে যা হোটেল সর সুরা হোটেল যে চলি আছে সেই হিসাবত মানে থাকিব, ইয়াত মানে আমি 200 টাকার ভিতর খানাটা পুরা মানে খাব পারিব, পেট ভরি খাব পারিব, যেনেকা মানে সন্তুষ্ট মিঠাই আর মানে যেনেকা খাব লাগে সেই হিসাবে মানে খাব পারিব 200 টাকার ভিতর। হোম ডেলিভারি কোনো ব্যবস্থা থাকবে? ডেলিভারি আমি লাহে করি রমজানের পিছত এই আমি করে আসি। কি কি আইটেম থাকবে মানে কেটামান উল্লেখযোগ্য আইটেমের নাম কই দিলে রাইজর সুবিধা হবো? মানে আমার হেরি কুরমা থাকিব, বুনা থাকিব, এই মটন কাঁচা, মটন এই গ্রেভি, এই মটন চিলি 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 চিকেন চিলি এইবিলাক মানে বিরিয়ানি করা লয় মানে বিভিন্ন ধরনের মেনু আছে, মেনুত দেখবলে পাব সব পাব। তো আহক রাইজ আমার ডবকার আজি মুক্তি করা মোগল গার্ডেনের সেই রেস্টুরেন্ট হোস্টেল লৈ যিখনত আপনাদের আপনার মন পছন্দ বিভিন্ন ধরনের আইটেমের সাদ লব পাৰিব, যি সাদ আপনি গুৱাহাটীৰ মোগল গার্ডেনত গৈ লৈ পাইছিলে বা লৈছিলে।